তারপরে আমরা সভা করছি। আমাদের মেন প্রধান বক্তা হল আমাদের অবজারভার রাজ্যের মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার উদ্যোগে এবং উনি মেন প্রধান বক্তা, এবং উপস্থিত থাকবেন আমাদের উত্তরবঙ্গের মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, আমাদের আরেকজন মন্ত্রী পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়, আমাদের বাচ্চু হাজদা মন্ত্রী, আমাদের জাকির হোসেন মন্ত্রী থেকে সহ আমাদের মালদা জেলার বিভিন্ন লিডার নেতৃবৃন্দ থাকবে। কত কর্মী আসবে? আমাদের প্রায় এখানে 1.5 থেকে 2 লক্ষ কর্মী হবে, কারণ যেভাবে আমরা জেলায় মিটিং করেছি তাতে দেখা যাচ্ছে যেহেতু আমাদের জেলায় আমরা এবার পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছি, জেলা পরিষদ গঠন হয়েছে, পঞ্চায়েত সমিতি আমরা 13টার মতন করেছি, আমরা গ্রাম পঞ্চায়েত 110টার উপরে দখল করেছি, এবং সেজন্য দেখা যাচ্ছে অঞ্চল বুথ ওয়াইজ সব মানুষের এত আগ্রহ, সবাই এখানে আসার জন্য যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থা করছে, সেই জন্য জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে এত মানুষ হবে বিগত দিনের যে সভাগুলো সেগুলোর থেকে অনেক বেশি। এটা কি পাল্টা সভা? পাল্টা সভা বলতে পারি না, এখানে সর্বভারতীয় সভাপতি বিজেপির বিহার ঝাড়খণ্ড 4টা জেলাকে নিয়ে এখানে একটা সভা করেছিলেন, সেই সভায় আমাদের মহিলাদের বিরুদ্ধে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, তার জবাব দেওয়ার জন্য মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগ্রহ হয়ে সেই সভায় একটা আহ্বান জানিয়েছেন এবং আবদার রেখেছিলেন আমাদের মন্ত্রী সুরেন্দ্র দেব।